শ্রোতা বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা শিখব কি করে কম্পিউটারের ভিতরে একটা ফোল্ডার লুকিয়ে রাখা যায়। কম্পিউটারে কোনো ব্যক্তিগত জিনিস থাকলে সেটা লুকানোর জন্য কোনো একটা ফোল্ডার হাইড করা। তো আমরা প্রথমে মানে কম্পিউটারে যাব, আমি যে ফাইলটা হাইড করতে চাই সেই ফাইলটা সিলেক্ট করব। ধরো ইউটিউব ক্রিয়েট নামে ফাইলটা আমি হাইড করব, সেজন্য আমাকে এখানে হাইড করতে হবে, ওকে করতে হবে, এখানে ওকে করতে হবে, বাস। তারপর অর্গানাইজেশনে গিয়ে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে, তারপর ভিউ, এগুলো আমাদের ফোল্ডার হাইড করা। আবার এই ফোল্ডারটা আমাদের প্রয়োজনে যখন আমরা বের করব তখন অর্গানাইজ থেকে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে গিয়ে ভিউতে গিয়ে শো হাইড ফাইল দিয়ে অ্যাপ্লাই করব, ওকে করে দেবো, বাস চলে আসছে আমাদের। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।